বন্ধুরা, আমরা সকলে জানি যে কাতার বিশ্বকাপের পর পৃথিবীর সেরা ফুটবল খেলোয়াড় হলেন লিওনেল মেসি। কিন্তু আমরা এটা জানি না যে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার কে। একটি দলকে ম্যাচ জেতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি টিমের গোলকিপার। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান বিশ্বের সেরা দশজন গোলকিপার সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নাম্বার 10, ইয়াসিন বুনো। লিস্টে 10 নম্বরে রয়েছে ইয়াসিন বুনো। বর্তমান বিশ্বের একজন সেরা গোলকিপার হলেন ইয়াসিন বুনো। ইয়াসিন বুনো মরক্কোর জাতীয় দলের হয়ে খেলে থাকেন আর তার বর্তমান ক্লাব সেভিলা এফসি। 2010 সালে তিনি ওয়াইদুদ এফসি ক্লাবের হয়ে যোগদান করেছিলেন। এই ক্লাবের হয়ে তিনি 2012 সাল পর্যন্ত খেলেছেন। টানা তিনটি ক্লাবে পরিবর্তনের পর তিনি 2020 সালে সেভিলা এফসি ক্লাবের হয়ে যোগদান করেন। আর এই পর্যন্ত ইয়াসিন বুনো এই ক্লাবের জন্য 88টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে ইয়াসিন বুনোর বয়স 31 বছর। ইয়াসিন বুনো ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 84 পয়েন্ট রেটিং নিয়ে পৃথিবীর সেরা একজন গোলকিপার হিসেবে পরিচিত। জাতীয় দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন 52টি। 2022 সালে ফিফার ওয়ার্ল্ড কাপে তার অসাধারণ খেলা দেখে ইয়াসিন বুনো সবার নজর কেড়ে নিয়েছিল। নম্বর 9, মাইক ম্যাগনান। লিস্টে 9 নম্বরে রয়েছে মাইক ম্যাগনান। বর্তমানে ফ্রান্সের একজন অন্যতম ফুটবলার হচ্ছে মাইক ম্যাগনান, যিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। তিনি 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্যারিসের হয়ে খেলেছেন। তারপর 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত লস এফসি ক্লাবের হয়ে খেলেছেন। 2021 সালে তিনি এসি মিলান ক্লাবের হয়ে যোগদান করেন। তিনি এখনও পর্যন্ত এসি মিলান ক্লাবের হয়ে 42টি ম্যাচ খেলেছেন। বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু 29 মিলিয়ন ইউরো এবং দলের হয়ে এ পর্যন্ত তিনি 5টি ম্যাচ খেলেছেন। ফ্রান্সের 29 বছর বয়সী এই গোলকিপার ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট রেটিং নিয়ে বর্তমান বিশ্বের সেরা একজন গোলকিপার। নম্বর 8, ম্যানুয়েল নিউয়ার। লিস্টে 8 নম্বরে রয়েছে ম্যানুয়েল নিউয়ার, যিনি একজন জার্মানি ফুটবলার। ম্যানুয়েল নিউয়ারের বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিক। তিনি বায়ার্ন মিউনিখে 2011 সাল থেকে চুক্তিবদ্ধ হয়ে এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন 489টি। 2014 সালে জার্মানি হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি এবং সেই বছর তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন, যে কারণে বিশ্বকাপের পাশাপাশি তিনি গোল্ডেন গ্লাভসও পেয়েছেন। বর্তমানে তার বয়স 36 বছর, তাই কাতার বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট রেটিং নিয়ে ম্যানুয়েল নিউয়ার বর্তমানে সেরা একজন গোলকিপার। বর্তমানে তার মার্কেট ভ্যালু 12 মিলিয়ন ইউরো। নম্বর 7, জান ওবলাক। এরপর লিস্টে 7 নম্বরে রয়েছে জান ওবলাক। বর্তমান বিশ্বের সেরা গোলকিপারদের তালিকায় 7 নম্বরে রয়েছে জান ওবলাক। জান ওবলাক হলেন একজন স্লোভেনিয়ার ফুটবলার। 2014 সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যোগদান করেন তিনি এবং এখনও পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে ম্যাচ খেলে যাচ্ছেন এবং এই ক্লাবের হয়ে এখনও পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন 379টি। জান ওবলাক নিজের দেশের হয়ে ম্যাচ খেলেছেন মোট 54টি। ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ের তালিকায় 91 পয়েন্ট রেটিং নিয়ে বর্তমান বিশ্বের সেরা একজন গোলকিপার হলেন তিনি। 30 বছর বয়সী এই গোলকিপারের মার্কেট ভ্যালু বর্তমানে 40 মিলিয়ন ইউরো। নম্বর 6, এমিলিয়ানো মার্টিনেজ। লিস্টে 6 নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। 2022 সালে কাতার বিশ্বকাপে তিনি এক অসাধারণ খেলা দেখিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিল আর্জেন্টিনার এই মহাতারকা এমিলিয়ানো মার্টিনেজ। কারণ তার অসাধারণ গোল সেভের কারণেই আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয় করেছিল। কাতার বিশ্বকাপের প্রতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত সব গোল সেভ করেছিলেন তিনি, তাই কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে 84 পয়েন্ট রেটিং নিয়ে 6 নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। 2012 সালে আর্সেনালের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তারপর 2020 সালে তিনি অ্যাস্টন ভিলার হয়ে যোগদান করেন। বর্তমানে এমিলিয়ানো মার্টিনেজের বয়স 30 বছর এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু 28 মিলিয়ন ইউরো। নম্বর 5, জিয়ান লুইগি ডোনারোমা। লিস্টে 5 নম্বরে রয়েছে জিয়ান লুইগি ডোনারোমা। বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী গোলকিপার হচ্ছেন জিয়ান লুইগি ডোনারোমা, যিনি একজন ইতালিয়ান ফুটবলার আর তার বর্তমান বয়স মাত্র 24 বছর। 2015 সালে তিনি এসি মিলান ক্লাবের হয়ে যোগদান করেন এবং 2021 সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলে গেছেন। তারপর 2021 সালে পিএসজির হয়ে যোগদান করেন তিনি। ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে 92 পয়েন্ট রেটিং নিয়ে 5 নম্বরে অবস্থান করছেন এই গোলকিপার। পিএসজির হয়ে তিনি এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন 32টি এবং তিনি ইতালির হয়ে ম্যাচ খেলেছেন মোট 50টি। পিএসজির বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু 50 মিলিয়ন ইউরো। নম্বর 4, মার্ক আন্ড্রে টের স্টেগেন। লিস্টে 4 নম্বরে রয়েছে মার্ক আন্ড্রে টের স্টেগেন।
বর্তমানে এই গোলকিপার বার্সেলোনার হয়ে খেলছেন। 2010 সালে তিনি ব্রোসিয়া ক্লাবের হয়ে যোগদান করেছিলেন এবং এই ক্লাবে 2014 সাল পর্যন্ত খেলেছেন। তারপর তিনি 2014 সালে বার্সেলোনা ক্লাবের হয়ে যোগদান করেন। 2018 সালে ফিফা সেরা গোলকিপারের তালিকায় দ্বিতীয় নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি। 2014 সাল থেকে এখনও পর্যন্ত বার্সেলোনার হয়ে মোট ম্যাচ খেলেছেন 350টি। জার্মানির এই ফুটবলের বর্তমানে মার্কেট ভ্যালু 30 মিলিয়ন ইউরো। তিনি জার্মানির হয়ে এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন মোট 30টি এবং জার্মানির হয়ে অসাধারণ সব গোল সেভ করেছেন তিনি। বর্তমানে তার বয়স 31 বছর। তাই 2026 সালের বিশ্বকাপে জার্মানির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। এরপর লিস্টে 3 নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান গোলকিপার অ্যাডারসন। বিশ্বের সেরা গোলকিপারের তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন অ্যাডারসন। অ্যাডারসনের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। অ্যাডারসন ম্যানচেস্টার সিটির হয়ে 2017 সাল থেকে এখনও পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 265টি। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষকের বর্তমানে মার্কেট ভ্যালু 40 মিলিয়ন ইউরো। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 91 পয়েন্ট রেটিং নিয়ে সেরা গোলরক্ষকের তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন তিনি। যদিও ব্রাজিলিয়ান এই গোলরক্ষক নিজের দেশের হয়ে মাত্র 19টি ম্যাচ খেলেছেন। নিজের দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ক্লাবের হয়ে দুর্দান্ত সব পারফরমেন্স করেছেন তিনি। নম্বর 2 অ্যালিসন বেকার। এরপর লিস্টে 2 নম্বরে রয়েছে অ্যালিসন বেকার। বর্তমানে সবচেয়ে দামি গোলকিপার হলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। 2016 সালে রোমা নামে একটি ক্লাবে যোগদান করেছিলেন তিনি এবং এই ক্লাবের হয়ে 2018 সাল পর্যন্ত খেলেছেন তিনি। এরপর 2018 সালে লিভারপুল ক্লাবের হয়ে যোগদান করেন তিনি। লিভারপুল ক্লাবের হয়ে এখনও পর্যন্ত 2018 সাল থেকে মোট ম্যাচ খেলেছেন 210টি। বর্তমানে লিভারপুলের এই গোলরক্ষকের মার্কেট ভ্যালু 50 মিলিয়ন ইউরো। নিজের দেশের হয়ে মোট ম্যাচ খেলেছেন 100টি, যার মধ্যে ক্লিন শিট নিয়েছেন 142টি এবং মোট গোল সেভ করেছেন 294টি। ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট রেটিং নিয়ে বিশ্বের সেরা একজন গোলকিপার হচ্ছেন অ্যালিসন বেকার। নম্বর 1 থিবাউট কোর্তোয়া। এই লিস্টে 1 নম্বরে রয়েছে থিবাউট কোর্তোয়া। বর্তমান বিশ্বের সেরা 10 জন গোলকিপারের মধ্যে লিস্টে 1 নম্বরে রয়েছে থিবাউট কোর্তোয়া, যিনি একজন বেলজিয়াম ফুটবলার এবং তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ। 30 বছর বয়সী এই গোলরক্ষক ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে 91 পয়েন্ট রেটিং নিয়ে বর্তমানে 1 নম্বরে অবস্থান করছেন এই গোলকিপার। 2011 সালে চেলসিতে যোগদান করেছিলেন তিনি এবং 2018 সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছেন। টানা 8 বছর চেলসিতে খেলার পর 2018 সালে রিয়াল মাদ্রিদের হয়ে যোগদান করেছিলেন তিনি। বিশ্বসেরা এই গোলরক্ষক রিয়াল মাদ্রিদের হয়ে মোট ম্যাচ খেলেছেন 201টি। বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু 49 মিলিয়ন ইউরো এবং 2018 সালের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তিনি। বেলজিয়ামের এই গোলরক্ষক 2026 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। বন্ধুরা, আপনাদের সামনে সেরা 10 জন গোলকিপার সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের ফেভারিট গোলকিপার কে নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।